নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো কাঁকড়া ভাপা। নিশ্চয়ই একটু অবাক হয়েছেন, হ্যাঁ একটা ইউনিক রেসিপি ট্রাই করলাম আজকে। ইউনিক বলার একটাই রিজন, সেটা হলো কাঁকড়া সাধারণত আমরা কষা বা ঝোল খেয়ে থাকি, কিন্তু একটু ভিন্ন স্বাদের কাঁকড়া রেসিপি যদি ট্রাই করতে চান অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। তাহলে চলুন আজকে রেসিপি স্টার্ট করা যাক। আমি এখানে চারটে কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোর ওজন দাঁড়িয়েছে প্রায় 1 কেজি 200 মতন। কাঁকড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। কাঁকড়া কাটার সহজ পদ্ধতি জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এবারে কাঁকড়াগুলোকে ম্যারিনেট করার জন্য একটা বড় পাত্রে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন, তবে কাঁকড়াতে ঝালটা রাখলে বেশ ভালোই লাগে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল। দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। বাটা মশলা এবং গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসছে। দেখুন সব উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। সবকটা কাঁকড়া দেওয়ার পর এবারে এর মধ্যে আমি প্রায় 1/2 কাপের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁকড়ার যে কোনো রেসিপিতে তেলটা একটু বেশি দিলে স্বাদ যেমন হয় দুর্দান্ত, দেখতেও কিন্তু অপূর্ব হয়। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন। এবারে এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আমি আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না এখানে। এবারে সবকিছু উপকরণের সাথে কাঁকড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কাঁকড়া ঝাল বা কাঁকড়ার কষা রেসিপি অলরেডি আপলোডেড, যদি আপনারা চান ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন। দেখুন সবকিছু উপকরণের সাথে কাঁকড়াটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কাঁকড়াটাকে ভাপে বসানোর জন্য আমি একটা টিফিন বক্সে সবকিছু ট্রান্সফার করে টিফিন বক্সে ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে একটা কড়াইতে জল বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা দিয়ে দিলাম। কড়াই ঢাকনাটা দিয়ে দিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 25 মিনিট পরে কড়াই ঢাকনা খুলে টিফিন বক্সটাকে ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করছি। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, কি তাই তো? তাহলে দেখেই নিলেন কত সহজে এবং কত কম সময়ে কাঁকড়ার ভাপা রেডি হয়ে যায়। তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।